ক্ষমা চাইলেন তানজিন তিশা। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে ঐতিহ্যপূর্ণ আচরণ করেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিশা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী বলেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিতি বিভিন্ন ফোন কলে আমি অনেক মেন্টাল পাজল ছিলাম। সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে আমি জেনে শুনে কোনো কিছু বলিনি। সাংবাদিক ভাইদের একটা কথা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সফলতার একটা অংশ আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সবসময় ছিল এবং থাকবে। তিনি আরও লেখেন, আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসা যতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন, আপনাদের সবার দোয়া আমাকে করবেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার তানজিন তিশার অসুস্থতা নিয়ে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হয় দেশের গণমাধ্যমে। দাবি করা হয় অভিনেতা মুশফিক আরফানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। সম্পর্ক নিয়ে কিছু ঝামেলাকে কেন্দ্র করে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিশা দাবি করেন তিনি আত্মহত্যার চেষ্টা করেনি, অসুস্থ হয়ে হাসপাতালে তিনি নিজেই ভর্তি হয়েছিলেন।